যশোর সহ দেশের 9 জেলায় কালবৈশাখীর তাণ্ডবে এক স্কুল ছাত্রী সহ 12 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এসব মানুষ। এর বাইরে 25টি গরু ও মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন, নিখোঁজ রয়েছেন 2 জেলে। যশোরের ঝিকরগাছায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান ষাটোর্ধ্ব বৃদ্ধ কৃষক আব্দুল মালেক পাটোয়ারি। তিনি ঝিকরগাছা উপজেলার বড় কোদাউলিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে ছিলেন। বাগেরহাটের কচুয়া উপজেলায় মাত্র 1 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর, ফসলের ক্ষেত, গাছপালা ও বিদ্যুতের লাইন। জেলা প্রশাসকরা মৃত ব্যক্তির পরিবারকে 25,000 করে টাকা সহায়তার ঘোষণা দিয়েছে। এর বাইরে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহায়তা করা হবে বলেও জানানো হয়েছে। রোববার 6 এপ্রিল সকাল থেকে দুপুরের মধ্যে যশোর, পটুয়াখালী, ঝালকাঠি, নেত্রকোনা, পিরোজপুর, ভোলা, রাঙামাটি, খুলনা ও বাগেরহাটে এসব প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ে গাছ পড়ে বাড়িঘর ও বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে, অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। পটুয়াখালীর বাউফলে এবং পিরোজপুর সদর উপজেলায় ঝড়ে গাছ ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে যশোরের ঝিকরগাছায় একজন, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া উপজেলায় 3 জন, নেত্রকোনার খালিয়াজুড়ি, পটুয়াখালীর বাউফল উপজেলা, রাঙামাটির রাজস্থলী, খুলনার ডুমুরিয়া এবং বাগেরহাটের কচুয়ায় 1 জন করে নিহত হয়েছেন বলে সশা জেলা প্রশাসক ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানতে জেলা প্রশাসকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।